ইসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবি টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষ বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বের নন প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারের বিগত দুটি ক্লাসে আমরা রুলস এবং একটি অঙ্কের সমাধান করেছি আজকের ক্লাসে আমরা কিছু বোর্ড কোশ্চনের যে অ্যাডভান্স প্রবলেমগুলো রয়েছে সমন্বয়গুলো সেগুলো একটু দেখে নেব যাতে অন্যান্য অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি আমরা শুরুতে এখন যে অঙ্কটি দেখতে যাচ্ছি এনইউ বিবি অনার্স চতুর্থ বর্ষ হিসাববিজ্ঞান বিভাগ দু হাজার তেরো সালের কোর্শেন প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়ে নিই

যার জন্য আমাদের এখানে তথ্য দেওয়া আছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট এবং নিচে কিছু সমন্বয় দেওয়া আছে তো রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট যে অ্যাকাউন্টগুলো আমাদের এখানে দেওয়া আছে আমরা যদি রিসিপ্ট পাশটায় প্রথমে খেয়াল করি ব্যালেন্স বিডি দেওয়া আছে এটাকে আমরা সাধারণত ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলে থাকি এটি আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সম্পদ পাশে দেখাইতে হয় শুরুতে সাবস্ক্রিপশন এখানে চাদার পরিমাণ দেওয়া আছে তিনটা এগারো সাল বারো সাল এবং তেরো সাল যেহেতু অঙ্কটা হচ্ছে আমার বারো সালের তাহলে এই বারো সাল আটশো চুয়াল্লিশ টাকা এইটা হচ্ছে চলতি বছরের চাঁদা দেওয়া আছে এগারো সাল বলতে বোঝাচ্ছে বিগত বছরের চাঁদা এই বছর প্রাপ্তি হয়েছে ষোলো হাজার টাকা বিগত বছরের চাঁদা এই বছর দেওয়া আছে এগারো সালের চাঁদা ষোলো টাকা চলতি বছর আটশো টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা আদায় হয়েছে আরও বত্রিশ টাকা এই আইটেমগুলো কোথায় যাবে এগুলো আগে আমাদেরকে জানতে হবে যেহেতু আমাদের বারো সাল হচ্ছে কারেন্ট ইয়ার তাহলে এগারো সাল হচ্ছে আগের বছরের আমরা জানি যে আগের বছর বা বছরের শুরুতে যদি কোনো ব্যালেন্স দেওয়া থাকে সেগুলো সাধারণত ওপেনিং ক্যাপিটাল ফান্ডে নিতে হয় তাহলে এই যে এগারো সালের যে ষোলো টাকা বিগত বছরের চাঁদা দেওয়া আছে এই ষোলো টাকা কিন্তু আমাদেরকে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সম্পদ পাশে দেখাইতে হবে চলতি বছরের যে চাঁদা আছে আটশো চুয়াল্লিশ টাকা এটা যাবে ইনকাম এক্সপেন্ডিচারে এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা আছে বত্রিশ টাকা চাঁদা হচ্ছে আয় আয়ের অগ্রিম হচ্ছে দায় তাহলে দায় পাশে দেখা দিতে হবে বত্রিশ টাকা প্রফিট ফ্রম স্পোর্টস খেলাধুলা থেকে আয় এটা ইনকাম এক্সপেন্ডিচারের ইনকাম পাশে যাবে ইন্টারনেশন ইনভেস্টমেন্ট ফাইভ পারসেন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টেড অন একত্রিশ ডিসেম্বর দু হাজার এগারো অর্থাৎ আগের বছরের একত্রিশ ডিসেম্বর মানে বারো সালের পহেলা জানুয়ারি বছরের শুরুতে বিনিয়োগটা কত ছিল সেটা দেওয়া নেই কিন্তু পাঁচ পার্সেন্ট সুদের হারে বিনিয়োগের সুদ হচ্ছে চারশো টাকা তো আমরা যদি বিনিয়োগ বের করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি এই চারশো টাকাকে যদি ফাইভ পার্সেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু বিনিয়োগের পরিমাণ পাওয়া যাবে অর্থাৎ বিনিয়োগের পরিমাণ আসবে আটশো টাকা আট টাকা এই আট হাজার টাকা হচ্ছে আমাদের বছরের শুরুতে ইনভেস্টমেন্ট ছিল কিন্তু এখানে কোথাও দেওয়া নেই এটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে আট হাজার টাকা বিনিয়োগের উপরে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট কাটলে তাহলে কিন্তু সুদ পাওয়া যাবে চারশো টাকা তাহলে আট হাজার টাকার সুদ হচ্ছে চারশো টাকা কিন্তু আট হাজার টাকা দেওয়া নেই আমাদের সুদ থেকে ইনভেস্টমেন্টের পরিমাণ বের করতে হবে তাই এই চারশো টাকা সুদকে যদি আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ পাওয়া যাবে পেমেন্ট বাসটা যদি একটু খেয়াল করি প্রথমে স্যালারিজ দেওয়া আছে এগুলো এক্সপেন্স এক্সপেন্ডিচার পাশে যাবে আসে স্টেশনারি এটাও এক্সপেন্ডিচার পাশে যাবে রেডস টেলিফোন এগুলোও ইনভেস্টমেন্ট হচ্ছে সম্পদ এটা আমাদেরকে ব্যালেন্স শিটে দেখাইতে হবে সানরাই এক্সপেন্স বিবিধ খরচ খরচ যেহেতু তাহলে এক্সপেন্ডিচারে যাবে এবং ব্যালেন্স সিডি যেটা বছরের শেষে দেওয়া থাকে এটা সাধারণত আমাদের ব্যালেন্স শিটের সম্পদ পাশে ক্যাশ হিসাবে দেখাইতে হয় এই ছিল আমাদের রিসিভ পেমেন্টের যে আইটেমগুলো এই আইটেমগুলো কিন্তু যেখানেই যাক সর্বোচ্চ একবার যাবে এখন আমরা একটু সমন্বয়গুলো দেখে নেই দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন আর অলসো গিভেন আরও কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে এক নম্বর বলছে দেয়ার আর নাইন হান্ড্রেড মেম্বার পেইং অ্যান্ড অ্যানাওয়ার সাবস্ক্রিপশন অফ টাকা ওয়ান পার হেড অর্থাৎ এই ক্লাবে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে নয়শো তারা প্রত্যেকে এক টাকা করে চাঁদা দেয় তো প্রত্যেকে যদি এক টাকা করে চাঁদা দেয় তাহলে কিন্তু বারো সালে আমার টোটাল চাঁদা পাওয়ার কথা ছিল নয়শো টাকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বারো সালে চাঁদা আদায় হয়েছে আটশো চুয়াল্লিশ টাকা তার মানে এখনও ছাপ্পান্ন টাকার চাঁদা পাওয়া যায় নাই এটাই কিন্তু চলতি বছরের বকেয়া চাঁদা এখনও রয়ে গেছে ছাপ্পান্ন টাকা এটা আমাদের আয় পাশে এই আটশো চুয়াল্লিশের সাথে বকেয়া চাঁদা হিসেবে ছাপ্পান্ন যোগ করতে হবে এবং চাঁদা যেহেতু আয় আয়ের বকে হচ্ছে সম্পদ এই ছাপ্পান্ন টাকা আবার সম্পদ পাশে ব্যালেন্স শিটে দেখাইতে হবে এটা গেল আমাদের প্রথম সমন্বয় দ্বিতীয় সমন্বয় বলছে স্টক অফ স্টেশনারি মণিহারির যে রয়েছে একত্রিশ ডিসেম্বর দু সাল অর্থাৎ বারো সালের আগে প্রারম্ভিক মণিহারি এগারো সালে প্রারম্ভিক মণিহারি ছিল আমাদের বিশ টাকা তো আমরা জানি যে প্রারম্ভিক যদি কোনো সম্পদ থাকে সেটা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে সম্পদ পাশে দেখাইতে হয় এটা আমরা সম্পদ পাশে দেখাবো যেহেতু সমানের আইটেম আরেকবার যাবে আরেকবার হচ্ছে আমরা যখন পেমেন্ট পাশে স্টেশনারি করবো ওপেনিংয়ের সাথে এই একশো টাকা আমাদের যোগ করে দিতে হবে এরপর আছে একত্রিশ ডিসেম্বর ছত্রিশ টাকা এটা অব্যবহৃত বছর শেষ ব্যবহার হয় নাই এটা আবার কী করতে হবে এই একশো থেকে অব্যবহৃত ম্যানেজ করতে হবে এবং অব্যবহৃত মনিহারি সেটা হচ্ছে কি সম্পদ আবার ব্যালেন্স শিটের আমাদের সম্পদ পাশে এই ছত্রিশ টাকা দেখাইতে হবে অর্থাৎ দুইবার যাবে সি নাম্বার বলছে একত্রিশ ডিসেম্বর দু হাজার বারোতে দ্য রেটস ওয়ার প্রি পেইড অন দ্য টু দ্য ফলোয়িং একত্রিশ মার্চ দ্য অ্যানুয়াল চার্জেস বিং টাকা দুশো চল্লিশ টাকা যেহেতু বছরের চার্জ হচ্ছে দুশো চল্লিশ এই দুশো চল্লিশের মধ্যে তাহলে বারো মাসের চার্জ আছে কিন্তু এটা পরিশোধ করা হয় প্রত্যেক বছর একত্রিশ মার্চ পর্যন্ত তার মানে এপ্রিল থেকে শুরু হয় পরের বছর একত্রিশ মার্চ পর্যন্ত যেহেতু আমরা এখন বারো সালে আছি তার মানে বারো সালে এই দুশো টাকা এখানে কিন্তু এগারো সালে যেটা অ্যাডভান্স করছিলো দুশো টাকা তার তিন মাস কিন্তু আমাদের এই বারো সালের মধ্যে রয়ে গেছে যেহেতু প্রত্যেক বছর এপ্রিলের এক তারিখে পেইড করে পরের বছরের একত্রিশ মার্চ তার মানে হচ্ছে এগারো সালে অর্থাৎ আমাদের আগের বছর যখন দুশো চল্লিশ টাকা পেইড করা হয়েছিল সেটা এই বছর বারো সালের একত্রিশ মার্চ পর্যন্ত পরিশোধিত হয়েছে এবং এই বছর আমরা যখন দুশো চল্লিশ টাকা আবার পরিশোধ করছি সেটা কিন্তু আবার পরবর্তী বছর ১৩ সালের একত্রিশ মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এই বছর বিগত সালের অগ্রিম রয়ে গেছে তিন মাস এবং আমরা এই বছর যেটা পেড করছি ওইটা আবার আগামী বছরের অগ্রিম রয়ে গেছে তিন মাস অর্থাৎ বিগত বছরের যে তিন মাসের অগ্রিম দেওয়া আছে সেটা এই বছর এসে যোগ হবে এবং এই বছর যে তিন মাসেরটা তেরো সালের অগ্রিম দেওয়া রাখছি সেটা কিন্তু মাইনাস করা লাগবে অর্থাৎ এই একই অ্যামাউন্ট তিন মাসের অ্যামাউন্টটা একবার এই দুশো চল্লিশ অর্থাৎ এই যে দুশো চল্লিশ রেটস দেওয়া আছে এখান থেকে তিন মাসের একবার মাইনাস করতে হবে আরেকবার প্লাস করতে হবে আগের বছরেরটা প্লাস পরের বছরের যেটা অগ্রিম সেটা মাইনাস করতে হবে যেহেতু খরচ ডি নাম্বার ওয়ান ফোর্থ অব দ্য টেলিফোন অ্যাক্সপেন্স আর ডিউ টেলিফোন এক্সপেন্স যেটা দেওয়া আছে আমাদের এখানে উনচল্লিশ টাকা এর ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ এখনও বকে আছে তাহলে আমরা চার ভাগের এক ভাগ বকেয়া যোগ করব এবং খরচের বকেয়া সেটা দায় দায় পাশে দেখাবো সানরাই এক্সপেন্স বিবিধ খরচ এটাও আউটস্ট্যান্ডিং বকে আছে আঠাশ টাকা এই ছিল আমাদের টোটাল কোশ্চেন এই কোশ্চেনগুলো যেভাবে সলভ করতে হয় বিগত ক্লাসগুলোতেও কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কে একই ছক একই স্ট্রাকচারে কিন্তু এই অঙ্কগুলো করতে হয় তারপরেও এই অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি কোন আইটেমটা কোথায় যাবে আমরা শুরুতে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা করে নিব যদি ওপেনিং ক্যাপিটাল ফান্ড কিন্তু আমাদের প্রশ্নের কোথাও চায়নি কিন্তু ব্যালেন্স শিট যদি অঙ্কে করতে বলে তাহলে অবশ্যই ওপেনিং ক্যাপিটাল ফান্ড করে এই ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করে নিতে হয় কারণ এটা ব্যালেন্স শিটে দেখাইতে হবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড করার আমরা যে রুলস নিয়মটা জানি সেটি হচ্ছে এক পাশে সম্পদ থাকবে এক পাশে দায় প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো মাইনাস করলে যে অ্যামাউন্ট পাওয়া যাবে এইটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড তো অ্যাসেটস পাশে আমরা শুরুতেই চলে আসলাম আমরা রিসিপ পাশের বাম পাশে ব্যালেন্স বিডি যেটা দেখি চোদ্দোশো টাকা দেওয়া আছে ওইটাই কিন্তু আগের বছরের ক্যাশ ব্যালেন্স তাই ওপেনিং ক্যাশ ব্যালেন্স হিসাবে এইটা এখানে আসবে আর এই যে এখানে যে ব্যালেন্স সিডি দেওয়া আছে লাস্টে এটা কিন্তু চলতি বছরের যে ব্যালেন্স সিট সেখানে ক্যাশ হিসাবে যাবে তাহলে আমরা আগের বছরের যে ক্যাশ রিসিপ্ট এই যে পাশে দেওয়া আছে বাম পাশের রিসিপ্ট পাশে ওপরে এটা আগে নেব চোদ্দোশো টাকা এরপরে আরও যত আগের বছরের সকল আইটেম এখানে আসবে তো রিসিভ পাশে দেখো দু হাজার এগারো সালের চাঁদা বকে আছে ষোলো টাকা যেহেতু আগের বছরের চাঁদা বকে আছে ষোলো টাকা তাহলে বিগত বছরের চাঁদা চাঁদা হচ্ছে আয় আয়ের বকে সম্পদ সম্পদ পাশে ষোলো টাকা দেখাইতে হবে সমন্বয়ে স্টক অফ স্টেশনারি মনিহারি আগের বছরের মজুদ বিশ টাকার ছিল তাহলে এটা প্রারম্ভিক সম্পদ তাই এখানে সম্পদ পাশে বিষ দেখাইতে হবে এরপর রয়েছে র্যান্ড রেটস রেটসের মধ্যে বলা ছিল প্রত্যেক বছর তিন মাসের করে অগ্রিম থাকে তাহলে আগের বছরের যেটা প্রিপেইড অগ্রিম এটা এই বছর অগ্রিম রয়ে গেছে তিন মাসের তো তিন মাসে আমরা বের করে দেব এক বছর হচ্ছে দুশো টাকা ভাগ বারো গুণন তিন তার মানে অগ্রিম রয়েছে তিন মাসে ষাট টাকা খরচের অগ্রিম সম্পদ পাশে বসবে এরপর আসি ইনভেস্টমেন্ট আমি আগেই বলছিলাম যে প্রশ্নে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া নাই এই যে বছরের শেষে দেখো এগারো সালের শেষে অর্থাৎ বারো সালে শুরুতে একটা ইনভেস্টমেন্ট আছে যার সুদ চারশো টাকা সুদের হার ফাইভ পার্সেন্ট তাহলে এই চারশো টাকা সুদকে যদি ফাইভ পার্সেন্ট দিয়ে ভাগ করে দিই অথবা পাঁচ দিয়ে ভাগে একশো দেগুন তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ পাওয়া যাবে আট হাজার টাকা এটা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ এই ছিল সম্পদ পাশের আইটেম দায় পাশে যদি আমরা একটু খেয়াল করি এখানে সানরাই এক্সপেন্স ডিউ এই যেখানে বলা আছে আটাইশ টাকা এটা কিন্তু এগারো সাল মানে বিগত বছরের যেটা বকে আছে তো বিগত বছরের কোনো দায় বা বকে থাকলে এই পাশে চলে আসবে আঠাশ টাকা আর কোনো আইটেম বিগত সালের নাই তাহলে টোটাল সম্পদ যোগ করলাম নয় হাজার পাঁচশো ছয় টাকা এই পাশে নিয়ে আসলাম এখান থেকে আঠাশ টাকা দায় মাইনাস করলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নয় হাজার চারশো আটাত্তর টাকা এটা আমাদের চলতি বছরের ব্যালেন্স শিটে ওপেনিং ক্যাপিটাল ফান্ড দায় পাশে দেখাইতে হবে এই ছিল ওপেনিং ক্যাপিটাল ফান্ড এখন আমরা করব ইনকাম এবং এক্সপেন্ডিচার তো আমরা জানি যে পেমেন্ট পাশে থাকে এক্সপেন্ডিচার এবং রিসিপ্ট পাশে থাকে ইনকাম তো রিসিপ পাস থেকে ইনকাম করব সাথে সমন্বয়গুলো অ্যাড করতে হবে এবং পেমেন্ট পাশে থাকে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারগুলো বসবে আমাদের এক্সপেন্ডিচার পাশে অর্থাৎ ডেবিট দিকে সেটার সাথে সমন্বয়ে অ্যাড করতে হবে আমরা চলে আসলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে তো প্রথমে যদি আমরা রিসিপ্ট পাশটা দেখি রিসিপ্ট পাশে দেখো চাঁদা দেওয়া আছে বারো সালে আটশো চল্লিশ টাকা কিন্তু সমন্বয়ের এক নম্বরে বলছে দেয়ার আর নাইন হানড্রেড মেম্বার নয়শো মেম্বার আছে প্রত্যেকে এক টাকা করে চাঁদা দেয় তো নশো মেম্বার তো এক টাকা করে চাঁদা দিলে নয়শো টাকা পাওয়ার কথা কিন্তু আমরা এই বছর চাঁদা পাইছি টোটাল আটশো চল্লিশ টাকা তার মানে নশো টাকা পাইতে এখনও ছাপ্পান্ন টাকা বাকি আছে তার মানে এবছর ছাপ্পান্ন টাকা বা ছাপ্পান্ন জন সদস্য এক টাকা করে চাঁদা এখনও দেয় নাই এটা বকে আছে তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ছাপ্পান্ন টাকা যোগ করলে টোটাল তার চাঁদা হচ্ছে নশো এরপরে দেখো আরেকটা আইটেম দেওয়া হচ্ছে প্রফিট ফ্রম স্পোর্টস স্পোর্টস থেকে আয় হয়েছে ছয়শো বিশ টাকা এছাড়াও বিনিয়োগের উপরে সুদ পাইছি চারশো টাকা দেওয়াই আছে তাহলে আয় পাশে দেখাই দিলাম চারশো টাকা এখন আসি এক্সপেন্স পাশে এক্সপেন্স পাশে শুরুতেই দেখো পেমেন্ট পাশে স্যালারি দেওয়া আছে সরাসরি যাবে স্যালারি স্টেশনারির যে ব্যাপারটা আমাদের সমন্বয়ে ওপেনিং স্টেশনারি প্রারম্ভিক মজুদ দেওয়া আছে মনিহারির বিশ টাকা এটার সাথে চলতি বছর স্টেশনারি ক্রয় করছি পেমেন্ট পাশে দেখো একশো ষাট টাকা যোগ করলে একশো আশি এবং সমন্বয়ের সি নাম্বারে লাস্টে বলা আছে এখনও মনি সমনের বি নাম্বারে লাস্টে বলা আছে এখনও মনিহারি বা সাপ্লাই ছত্রিশ টাকা হাতে আছে ছত্রিশ মাইনাস করে দিলে তাহলে এই বছর মনিহারি খরচ হয়েছে একশো তো টাকা মনিহারির পরে রয়েছে আমাদের রেটস রেটসের টাকা দেওয়া আছে দুশো চল্লিশ টাকা কিন্তু বলা ছিল প্রত্যেক বছর দুশো চল্লিশ এক বছরের জন্য পেইড করি যার মধ্যে তিন মাসের করে অগ্রিম থাকে তার মানে এগারো সালে যেটা পেইড করা হয়েছিল সেটা বারো সালে এসে অগ্রিম আছে বিগত বছরের অগ্রিম থাকলে যোগ করা লাগে তাহলে তিন মাসের হয় ষাট টাকা অর্থাৎ দুশো চল্লিশ বারো গুণন হচ্ছে তিন তাহলে প্রিপেইড ইন দু হাজার সালের বকেয়া অগ্রিম যেটা সেটা যোগ করতে হবে ষাট টাকা তিনশো এবং বারো সালে যেটা আমরা পেইড করে রাখছি এটা কিন্তু তেরো সালের মার্চ পর্যন্ত এখানেও তিন মাসের অগ্রিম আমরা দেওয়া রাখছি যেহেতু তেরো সাল পরবর্তী বছরের অগ্রিম সেটা মাইনাস করতে হয় তাহলে মাইনাস ষাট অর্থাৎ ফলাফল সেই দুশো চল্লিশই থাকবে শুধুমাত্র তিন মাসের বিগত বছরেরটা যোগ পরবর্তী বছর এটা মাইনাস করতে হবে সানরাই এক্সপেন্স তিনশো একাত্তর পেমেন্ট পাশে দেওয়া আছে এবং সমন্বয়ে বলা আছে অ্যাডভান্স দেওয়া হয়েছে আঠাশ টাকা তাহলে খরচের অগ্রিম থাকলে মাইনাস করতে হয় আঠাশটা মাইনাস করে দেবো এই আঠাশ টাকা খরচের অগ্রিম যেহেতু সম্পদ পাশে আবার কিন্তু আমাদের দেখাইতে হবে এরপর হচ্ছে সানরাই এক্সপেন্স তিনশো টাকা দেওয়া আছে এবং সমন্বয়ে বলছে আগের বছরের এখনও বকে আছে আঠাশ টাকা তাহলে বিগত বছরের খরচ যেটা আছে এটা দায় মাইনাস করা লাগবে তিনশো তেতাল্লিশ টাকা টেলিফোন এক্সপেন্স দেওয়া আছে ওনে টাকা যার মধ্যে বলছে তিন ভাগের এক ভাগ এখনও বকে আছে তাহলে অ্যাড ডিউ আউটস্ট্যান্ডিং তিন ভাগের এক ভাগ তেরো টাকা টোটাল বায়ান্ন টাকা এই ছিল আমাদের রিসিপ্ট এবং পেমেন্ট পাশের থেকে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এখন আমাদের যোগ বিয়োগ করা লাগবে আমাদের ইনকাম পাশে টাকা বেশি আছে উনিশশো টাকা এটা যোগ করে আমরা আবার এই পাশে নিয়ে আসলাম উনিশশো এখান থেকে যত এক্সপেন্স বা এক্সপেন্ডিচার আছে সব মাইনাস করলে একটা ব্যালেন্স আসে তিনশো টাকা এই তিনশো নয় টাকাই হচ্ছে অ্যাক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের চাইতে ইনকামটা বেশি হয়েছে যেহেতু খরচ কম ইনকাম বেশি তার মানে খরচের চাইতে ইনকামটা অ্যাক্সেস হয়েছে এটাই নিট ইনকাম অথবা অ্যাক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার এটা আমাদেরকে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করতে হবে ব্যালেন্স শিটে এখন আমরা একটু ব্যালেন্স শিটটা দেখে নিই ব্যালেন্স শিটের ছকে এক পাশে দায় থাকবে আর পাশে থাকবে সম্পদ তো দায় পাশে আমরা শুরুতে ওপেনিং ক্যাপিটাল ফান্ড এক নম্বরে যে ওয়ার্কিং করে বের করে নিয়েছি এটা নেব এটার সাথে অ্যাক্সেস অফ ইনকাম আবার এক্সপেন্ডিচার তিনশো নয় টাকা এটা যোগ করে দেব এরপরে চাঁদার মধ্যে তেরো সালের অগ্রিম চাঁদা দেওয়া ছিল এটা হচ্ছে দায় বত্রিশ টাকা এখানে আসবে এবং টেলিফোন বিল যেটা ডিউ আছে এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে তেরো টাকা অর্থাৎ তিন ভাগের এক ভাগ এখনও বকে আছে খরচের বকে আর দায় পাশে যাবে সম্পদ পাশে যদি আসি পেমেন্ট পাশের একদম নিচে দেখো ব্যালেন্স সিডি দেওয়া আছে এটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স বা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স সম্পদ পাশে যায় এগারোশো আশি টাকা সাবস্ক্রিপশন রিসিভেবল সদস্যগণ এখনও ছাপ্পান্ন টাকা চাঁদা দেয়নি চাঁদা হচ্ছে আয় আয়ের বকেয়া হচ্ছে সম্পদ তাহলে সম্পদ পাশে ছাপ্পান্ন টাকা দেখাইতে হবে স্টক অফ স্টেশনারি এটা হচ্ছে ক্লোজিং স্টক মনিহারি এখনও হাতে মজুদ আছে বছর শেষে ছত্রিশ টাকা প্রিপেড রেন্ট প্রিপেইড রেটস খরচের অগ্রিম দেওয়া আছে তিন মাসের ষাট টাকা খরচের অগ্রিম সম্পদ ইনভেস্টমেন্ট আট হাজার টাকা এটা আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে ক্যালকুলেশন করে বের করছিলাম বছরের শুরুতেই আট হাজার টাকার ইনভেস্টমেন্ট বিনিয়োগ আমাদের ছিল এবং পেমেন্ট পাশে দেখো আরও নতুন করে একটা ইনভেস্টমেন্ট দেওয়া আছে পাঁচশো টাকা যোগ করলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবার উভয় পাশ যদি আমরা যোগ করে দিই লাইবিলিটি এবং অ্যাসেটস উভয় পাশ কিন্তু আমাদের সমান হয়ে যাবে এই ছিল আমাদের আজকের বোর্ড কোশ্চেনের সমাধান আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ